আন্তর্জাতিক মহল, দেশি বিদেশি সকল মহল ইতিমধ্যে সেটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারও বিষয়ে ওয়াকিবহাল রয়েছে। ইনশাল্লাহ আমরা একত্রিত হয়ে 10 তারিখ আমরা আমাদের সমাবেশ স্থলে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা মিছিল সহকারে যোগদান করব, এবং এই বর্তমান ফ্যাসিস্ট সরকারের অপকর্মের চিত্র আমরা জনগণের কাছে, জাতির হাতে কাছে তুলে ধরব। বর্তমান সরকার একটি সমাবেশকে যারা এত ভয় পায়, তারা সকল রাষ্ট্রযন্ত্র, সকল সন্ত্রাসী বাহিনী, বৈধ এবং অবৈধ অস্ত্র ব্যবহার করে আমাদের একটি সমাবেশকে থামানোর চেষ্টা করছে। এদের অধীনে কোনো ক্রমেই কোনো নির্বাচন হওয়া সম্ভব নয়। এই আন্দোলনে আমাদেরকে কৌশলী হতে হচ্ছে। আমরা যেভাবে গণ আন্দোলন করতে হয় সেভাবে গণ আন্দোলন করে চলেছি, আমরা কৌশলী হচ্ছি। 10 তারিখের সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে হবে। ইনশাল্লাহ সকলে প্রস্তুত থাকবেন, যথাসময়ে যথাস্থানে আমাদের সকলকেই আপনারা পাবেন। সকল সিনিয়র নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ সহ থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ইউনিটের নেতৃবৃন্দ সকলেই একযোগে আমরা জাতীয় পতাকা হাতে মিছিল সহকারে নয়াপল্টনে আমাদের সমাবেশের উদ্দেশ্যে আমরা রওনা হব। ইনশাল্লাহ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই ফ্যাসিবাদকে, এই সন্ত্রাসীদেরকে মোকাবেলা করব, এবং মহান আল্লাহ তাআলা যারা সত্যের পথে রয়েছে, ন্যায়ের পথে রয়েছে, তাদের বিজয় নিশ্চিত করবেন। লড়াইটা শুধু আওয়ামী লীগের বিপক্ষে নয়, যদি শুধু আওয়ামী লীগ হইতো তাহলে ওদেরকে, আমাদের মানে এই সন্ত্রাসীদেরকে জনগণের বিতাড়িত করতে আধা ঘন্টাও লাগতো না। কিন্তু যেহেতু তারা রাষ্ট্রীয় বাহিনীকে সরাসরি ব্যবহার করছে, রাষ্ট্রীয় গোলা বারুদ রাষ্ট্রীয় অস্ত্রশস্ত্র এবং রাষ্ট্রীয় বাহিনীর পোশাক পরে আমাদের উপরে এহেন অত্যাচারে লিপ্ত হয়েছে, সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে, আওয়ামীকরণ করে, কুক্ষিগত করে, এবং সকল রাষ্ট্রযন্ত্রের ভিতরে একটি একদল লোভী স্বার্থান্বেষী গোষ্ঠী তৈরি করেছে প্রতিটি বাহিনীর ভিতরে, যারা এটা কতিপয় বাহিনীর সদস্যরা, কতিপয় কর্মকর্তারা যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়ে তারা আওয়ামী লীগের পোষ্য কুকুরের মতো ব্যবহার করছে, আচরণ করছে। ইনশাল্লাহ এই সরকার তারা পদত্যাগে অবশ্যই বাধ্য হবে, এবং একটি কেয়ারটেকার সরকারের আন্ডারে আমরা আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনগণ যাকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসীন করবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। এবং এই বর্তমান আন্দোলনে যে কয়জন ভাই আহত, নিহত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, বিশেষ করে যাদেরকে জীবন দিতে হয়েছে, এটা পুলিশের পোশাকে থাকা আওয়ামী সন্ত্রাসী হোক অথবা ছাত্রলীগ যুবলীগ নামধারী অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হোক, প্রত্যেককে আমরা অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েই আমরা আগামীতে যাতে এই ধরনের সন্ত্রাসবাদ, আওয়ামী সন্ত্রাসবাদ যাতে কোনোদিনও মাথা চাড়া না দিয়ে উঠতে পারে, এই আওয়ামী সন্ত্রাসবাদ যাতে কোনোদিনও মুক্তিযুদ্ধের সকল আশা আকাঙ্ক্ষা সেটিকে ভুলণ্ঠিত না করতে পারে, এই সাম্রাজ্যবাদী শক্তির দোসর আওয়ামী সন্ত্রাসীরা যাতে কোনোদিনও আর বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে না পারে, আমাদের সকল আশা আকাঙ্ক্ষাকে যাতে তারা পদদলিত না করতে পারে, সেটির জন্যেই আমরা এদের সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করব, সর্বোচ্চ শাস্তি প্রাপ্তি নিশ্চিত করব ইনশাআল্লাহ। সরকার কতখানি তারা আজকে বেপরোয়া, এটা সরকারের চূড়ান্ত একটা নার্ভাসনেসের একটা বহিঃপ্রকাশ। সরকার নিজেরা যে আতঙ্কের মধ্যে আছে, তারা যে ভয় পেয়েছে, সরকারের আতঙ্কটা ভয়টাকে এখন তারা একটা গণ আতঙ্কে এখন তারা এটাকে তারা পরিণত করেছে। কালকে হামলা আক্রমণ হচ্ছে যে জনগণের মধ্যে একটা ভয় ধরিয়ে দেবার জন্য, একটা শঙ্কা ধরিয়ে দেবার জন্য। 10 তারিখ এখনও সামনে, অথচ সরকার 3 দিন আগে থেকেই তাদেরই হামলা আক্রমণ প্রমাণ করে আওয়ামী লীগের দল হিসাবে এতখানি দেউলিয়া হয়েছে, আর সরকার হিসাবে আওয়ামী লীগ সরকার এতখানি দেউলিয়া, বিরোধী রাজনৈতিক দলে একটা শান্তিপূর্ণ সমাবেশকেও তারা মোকাবেলা করবার ক্ষমতা রাখে না। রাজনৈতিকভাবে, নৈতিকভাবে একটা বিরোধী দলের অফিসকে যেভাবে হামলা আক্রমণ করেছে, এটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসাবে, এটা আওয়ামী লীগের জন্য একটা কলঙ্কের তিলক হিসাবে এটা চিহ্নিত হয়ে থাকবে।
আমরা পরিষ্কার করে বলতে চাই, এই হামলা আক্রমণ বন্ধ করতে হবে, এই সন্ত্রাসী তৎপরতাটাকে বন্ধ করতে হবে। এবং গতকাল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেবার ব্যবস্থা করতে হবে। এবং আগামী বছর যখন দেশে একটা জাতীয় নির্বাচন হবে, যখন বিরোধী দল এবং রাজনৈতিক দলগুলোর দাবিগুলোকে বিবেচনায় নিয়ে যখন সংকট সমাধানে রাজনৈতিক উদ্যোগ নেওয়া দরকার, সে পথে না যে অবৈধ ক্ষমতাকে বৈধ দেবার জায়গা থেকে তারা সন্ত্রাস দমন করে শাসন করার যে নীতি গ্রহণ করেছে, দেশটাকে তারা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, দেশের গোটা গণতান্ত্রিক ভবিষ্যৎকে আজকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আজকে তারা ঠেলে দিয়েছে। আমি শেষ করতে চাই যে কথা বলে, 10 তারিখে ইতিমধ্যে বিএনপির যে তাদের যে সমাবেশ আছে, সেই সমাবেশের সাথে গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের সমর্থন জানিয়েছি, আমরা আমাদের একাত্মতা সেখানে আমরা প্রকাশ করেছি। এবং আমরা বলতে চাই যে কোনো বিরোধী দলের তাদের সভা সমাবেশ করবার গণতান্ত্রিক অধিকারকে সেটাকে আজকে নিশ্চিত করতে হবে। সরকার যদি সে পথে না হাঁটে, আজকে ইতিমধ্যেই বিএনপির সাথে গণতন্ত্র মঞ্চের একটা যুগপথ আন্দোলনের প্রস্তুতি চলছে। গতকালকে আমরা সেখানে গিয়েছিলাম, পুলিশ আমাদেরকে নাইট অ্যাঙ্গেল মোড়ে সেখানে বাধা দিয়েছে, বিএনপি অফিসে আমাদেরকে যেতে দেয়নি। আমরা যেহেতু এটা যে গণদাবিতে আন্দোলনটা চলছে, জনগণের দাবিতে এটা ইতিমধ্যে এটা পর্যবেক্ষিত হয়েছে, আমরা অচিরেই আমরা যুগপথ আন্দোলনের ভিত্তি নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং অচিরেই যুগপথ আন্দোলনের ভিত্তিটাকে স্পষ্ট করে দেশবাসীর সামনে উত্থাপন করে আমরা যুগপথ আন্দোলনকে আমরা আশা করি শুরু করতে পারব। সকল বিরোধী দল, প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই সরকারের পদত্যাগ এবং বিদ্যমান যে অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই, এই লড়াই আমরা আমাদের জনগণ শেষ পর্যন্ত বিজয়ী হবে। মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, সেই পথে বাংলাদেশকে আমরা নবযাত্রা শুরু করতে চাই। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আপনাদেরকে ধন্যবাদ। এখন কথা বলবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয় জনাব স্যার। ঢাকা মহানগরী বিএনপি অফিসের সামনে পুলিশ এবং সরকারের একটা তাণ্ডব চলেছে। আমরা গণতন্ত্র মঞ্চ শুরু থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ করে আসছি। আমাদের নৈতিক দায়িত্বই মনে করেছি আমরা এই ঘটনার প্রতিবাদ করা। তাছাড়াও আমরা রাজপথের আন্দোলনের সাথী হিসেবে বিএনপির সঙ্গে একটা যৌথ আন্দোলন, যুগপথ আন্দোলন গড়ে তোলবার প্রচেষ্টার মধ্যে আছি। আমরা গতকাল গিয়েছিলাম বিএনপি অফিসে, ওখানে বিএনপির মহাসচিব অবস্থান নিয়েছিলেন, তার সঙ্গে সংহতি জানাতে পুলিশ আমাদের যেতে দেয়নি। সামগ্রিক পরিস্থিতির উপরে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবার জন্য আজ আপনাদের সবাইকে আমন্ত্রণ করেছি। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্যে। আমি প্রথমেই গণতন্ত্র মঞ্চে যারা যারা আছেন, যে সমস্ত নেতারা আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, তাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, ঠিক আছে তো? শহীদউদ্দিন মাহমুদ স্বপনকে অনুরোধ করছি সবাইকে পরিচালনা, সবাইকে পরিচয় করবেন এবং প্রারম্ভিক ভাষণ দেবেন। এইটুকু আর আসবে না উদয়ে। প্রিয় সাংবাদিক বন্ধুবৃন্দ, আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন,
সবাইকে শুভেচ্ছা জানাব। আমাদের নেতা গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান বলেছেন।